আসসালামু আলাইকুম। তোমরা যারা এমআইএসটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো আগামী 18 তারিখে এমআইএসটি ভর্তি পরীক্ষা। তো হাতে আর ঠিক 3-4 দিন সময় আছে। এই শেষ সময়ে তুমি ঠিক কিভাবে লেখাপড়া করবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে একটি শর্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে আছে আমি মিল্টন খন্দকার ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি বুটেক্সে এবং আমি উদ্ভাসে টুকটাক কেমিস্ট্রি পড়াই। তো চলো আমরা একটু গাইডলাইন নিয়ে কথা বলি। দেখো, গাইডলাইন নিয়ে কথা বলার আগে তোমাদের জানতে হবে এমআইএসটিতে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা অবশ্যই এটা জানো, তারপর আমি একটু রিমাইন্ডার দিই তোমাকে বোঝার জন্য, বোঝানোর জন্য। তো দেখো, এমআইএসটিতে ম্যাথ থেকে 16টা কোশ্চেন থাকে। তুমি জানো যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ এই কয়টা সাবজেক্ট থেকে এমআইএসটিতে প্রশ্ন হয়। এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব এমআইএসটি দেয় হচ্ছে ম্যাথের উপর, এবং ম্যাথ থেকে 16টা প্রশ্ন থাকে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাস এবং 80 মার্ক ক্যারি করে হচ্ছে আমাদের ম্যাথ। পাশাপাশি ফিজিক্সে 12টা কোশ্চেন থাকে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক পাস এবং এখানে 60 মার্ক ক্যারি করে হচ্ছে আমাদের ফিজিক্স। অর্থাৎ সবচেয়ে বেশি আসে ম্যাথ, তারপরে ফিজিক্স, এরপরে আসে হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে 8টা কোশ্চেন আসে এবং এটা 40 মার্ক ক্যারি করে, এবং ইংলিশ সবশেষে 20 মার্ক ক্যারি করে। ইংলিশের গুরুত্ব তেমন একটা না, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে ইংলিশ থাকে, যেমন হচ্ছে বুটেক্সে 20 মার্কের ইংলিশ আসে, এমআইএসটিতে 20 মার্কের ইংলিশ আসে। আগে যখন রুয়েট ইন্ডিভিজুয়াল পরীক্ষা নিত তখন রুয়েটেও 20 মার্কের ইংলিশ আসতো। তো এই ইংলিশ নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে কথা বলার চেষ্টা করব। এখন আসো, এই যে টোটাল 200 মার্কের পরীক্ষা হয় এমআইএসটিতে, এই 200 মার্কের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, এই নিয়ে তোমার প্রিপারেশনটা তুমি শেষ সময় কিভাবে নিবে। খেয়াল করো, তোমরা যারা এমআইএসটিতে পরীক্ষা দিবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে সবাই বুয়েটের জন্য প্রিপারেশন নেয়, এমআইএসটি কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর জন্য আলাদা করে কিন্তু কেউই প্রিপারেশন নেয় না। তো তার কারণে যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার সময় সবারই বুয়েটের কোশ্চেন ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকে, অর্থাৎ বুয়েটে ঠিক যেই ধরনের কোশ্চেন আসে সেগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকে। ফলে এমআইএসটি, রুয়েট, কুয়েট, চুয়েট এগুলোর কোশ্চেন ব্যাংকের সাথে ওই লেভেলের অ্যাডজাস্টমেন্টটা থাকে না। এটা কিন্তু একটা বড় প্রবলেম। এই প্রবলেম থেকে উত্তরণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে পরীক্ষার ঠিক আগে 10 দিন বা 1 সপ্তাহ ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক টানা সলভ করা। তো দেখো, তোমার হাতে যেহেতু 3-4 দিন সময় আছে, এখন এই মুহূর্তে তুমি সবকিছু পড়তে না যেয়ে শুধুমাত্র যদি এমআইএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তাহলেই তোমার প্রিপারেশনটা অনেক বেশি গুছিয়ে যাবে। কেন গুছিয়ে যাবে? কারণ তুমি যখন এমআইএসটির কোশ্চেন ব্যাংক সলভ করবা, তোমার এমআইএসটির কোশ্চেনের বেসিক প্যাটার্নের সাথে, তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে। ফলে পরীক্ষার হলে যে তোমার প্রশ্নগুলা কোনোভাবেই নতুন লাগবে না। আর একটা জিনিস মাথায় রাখবা, অনেক জায়গাতেই কোশ্চেন কিন্তু রিপিট হয়। তো তুমি এমআইএসটি বলো আর অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি বলো, যে ইউনিভার্সিটিতেই যাও না কেন, তাদের একটা বেসিক কোশ্চেনের প্যাটার্ন আছে। তারা যদি কোশ্চেন হুবহু রিপিট নাও দেয়, তাহলে ওই টপিক থেকে কিন্তু কোশ্চেন করে। তো তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করে যাও, তাহলে মোটামুটি কাছাকাছি ধরনের প্রশ্ন পাবা এবং তোমার কাছে খুব বেশি নতুন মনে হবে না। তো দেখো, আমরা এখন আলোচনা করার চেষ্টা করি তুমি এই শেষ সময়ে 3-4 দিন কিভাবে পড়বা। তো কিভাবে পড়বা, এটাতে আমাদের যে 4টা সাবজেক্ট আছে, প্রথমে আমরা একটু ফিজিক্স নিয়ে কথা বলি। তো খেয়াল করো, ফিজিক্স নিয়ে তুমি যখন প্রিপারেশন নিবা, ধরো আজকে তুমি ফিজিক্স নিয়ে পড়তে বসলা, তো আজকে ফিজিক্স পড়তে বসলা বা কালকে সারাদিন তুমি ফিজিক্স পড়বা, পুরো একদিন সারাদিন ফিজিক্সের সমস্ত কোশ্চেন বা যতদূর সম্ভব এমআইএসটি কোশ্চেন গুলো তুমি বসে বসে সলভ করবা। তো কিভাবে করবা, প্রথম কথা হচ্ছে কোশ্চেনটা খুব ভালো করে পড়বা, মাথায় রাখবা কোশ্চেনটা খুব ভালো করে পড়বা। এরপরে যদি তোমার মনে হয় ওই কোশ্চেনটা মোটামুটি ইজি, তুমি পারবা, তুমি আগেও এই ধরনের ম্যাথ করেছো, তাহলেও ওই কোশ্চেনটা পড়ে আন্ডারস্ট্যান্ড করে তোমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা যেই ফর্মুলাতে বসবে ওই ফর্মুলাটা কয়েকবার লিখে ফেলো, এবং ওই ফর্মুলাতে ওই কোশ্চেন থেকে মানগুলা বসাও। মানগুলা বসাইতে যেয়ে দেখবা কিছু কিছু জিনিসে মানের মানে এককের একটু গড়মিল আছে, ওই এককের গড়মিল গুলো একটু অ্যাডজাস্ট করে ফেলো। তাহলে হবে কি, তুমি এই জিনিসগুলো পরীক্ষার হলে যে আর ভুল করবা না। অনেক ক্ষেত্রে যেটা তোমার কাছে কঠিন মনে হবে বা মোটামুটি তোমার কাছে মনে হবে যে এটা করতে একটু অসুবিধা হতে পারে, কয়েকটা এই ধরনের কোশ্চেন তুমি বাসায় বসে বসে হুবহু ক্যালকুলেটরে বসিয়ে বসিয়ে সলভ করো, তাহলে দেখবা তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে, তুমি মোটামুটি এমন ফিল হবে যে তুমি পারতেছো। ঠিক আছে, এবার এই জিনিসগুলো তুমি বারবার করতে থাকো। আরেকটা জিনিস মাথায় রাখবা, কোশ্চেন কিন্তু বেশি বেশি পড়তে হবে, কারণ কোশ্চেনের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য কোশ্চেন বেশি বেশি পড়ার বিকল্প নাই। ওকে, কোশ্চেন বেশি বেশি পড়লা, ফিজিক্স ঠিক এইভাবে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেললা, আগায় গেলা। এরপরে আসো,
আমরা একটু কেমিস্ট্রি নিয়ে কথা বলি। কেমিস্ট্রি ক্ষেত্রে কি করবো, কেমিস্ট্রিতে দুই ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে মোটামুটি তিন ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। একটা হচ্ছে ম্যাথ টাইপ কোশ্চেন আসে, আরেকটা হচ্ছে তোমার রিয়াকশন টাইপ কোশ্চেন আসে, আরেকটা হচ্ছে তোমার মোটামুটি মুখস্থ টাইপ প্রশ্ন আসে। এখন মুখস্থ টাইপ প্রশ্নগুলো কিভাবে উত্তর দিবা এটা তুমি নিজেই জানো। ম্যাথ গুলা কি করবা, ওই কোশ্চেন ব্যাংক ধরে ধরে ম্যাথ গুলা সলভ করবা, কি করবা কোশ্চেন ব্যাংক ধরে ধরে ম্যাথ গুলা সলভ করবা, পাশাপাশি রিয়াকশন যেগুলো আছে সেই রিয়াকশন গুলা তুমি বাসায় একটু হালকা খাতায় প্র্যাকটিস করবা। পুরো একদিন ধরো যদি কেমিস্ট্রির প্রিপারেশন নাও, যেই ধরনের রিয়াকশন গুলো আসছে ওই রিয়াকশন গুলা লিখে 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 প্র্যাকটিস করো বাসায় বসে বসে, তাহলে দেখবা ওই জিনিসগুলো তোমার মনে থাকবে। পরীক্ষা হলে যদি ওই সিমিলার টাইপ বা ওটাই আসে তাহলে তুমি কিন্তু পারবা, এবং কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই। আসলে আমি এই কথাটা বারবার কেন বলছি, কারণ আমরা এই প্রসেসের ভিতর দিয়ে গেছি, আমি 2019 গেছি, তো আমি দেখছি যে এটা খুবই কার্যকরী একটা মেথড, এই জন্য আমি এই কথাটা বারবার বলতেছি। এরপরে আসো, তুমি হচ্ছে ম্যাথ নিয়ে কাজ চলে আসো। এখন ম্যাথে দুই ধরনের প্রশ্ন আছে, ভাইয়া আমি কি ম্যাথে আবার বই করব নাকি আমি কোশ্চেন ব্যাংক সলভ করব। ওই যে ভাইয়া বললাম, পরীক্ষার আগের এই সপ্তাহ বা পরীক্ষার আগের 10-15 দিন কি ধরনের প্রশ্ন একটা ইউনিভার্সিটি দেয় সেটা বোঝার জন্য তার কোশ্চেন ব্যাংক সলভ করার বিকল্প নেই। সুতরাং তুমি এখানেও ম্যাথের এমআইএসটি কোশ্চেন ব্যাংকটা সলভ করো বসে বসে, কোথাও যদি বেড়ে যায় তাহলে মেইন বইয়ে যে ম্যাথগুলো দেখে নাও। তো এই সবগুলো করার পরে খেয়াল করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর কোশ্চেন ব্যাংক সুন্দর করে ধরে ধরে সলভ করে ফেললা। এখন দেখো যদি কোনো কিছু এড়িয়ে যায় বা তোমার মনে হয় যে এই জিনিসটা আমার পড়া দরকার সেটা তুমি পড়ে নিতে পারো, সমস্যা নেই। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমার পুরো অ্যাডমিশন সিজনে তোমার কয়েকটা জিনিসের নোট থাকা উচিত। যেমন সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব জায়গা থেকে যত সূত্র আছে এই সূত্রের তোমার নিজের হাতে তৈরি করা একটা হ্যান্ড নোট থাকা উচিত। আবার বলি, যতগুলা সূত্র আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এই সূত্রগুলার তোমার নিজের হাতে তৈরি করা একটা হ্যান্ড নোট থাকা উচিত। এই হ্যান্ড নোটটা তুমি পরীক্ষার আগের দিন একবার যদি চোখ বুলিয়ে যাও তাহলে পরীক্ষার হলে সূত্র মনে থাকছে না, এই ধরনের প্রবলেমে তুমি কিন্তু পড়বা না। আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে সব রিয়াকশন গুলা তুমি 3-4 বা 8-10 পেজে একবারে নোট করে নিতে পারো। 8-10 পেজে যদি তুমি একবারে কেমিস্ট্রির রিয়াকশন গুলো নোট করে নাও তাহলে পরীক্ষার আগে আগের দিন আধা ঘন্টায় তুমি কিন্তু সব রিয়াকশন গুলা একবার দেখে বা চোখ বুলাই যেতে পারতেছো। সেক্ষেত্রে রিয়াকশন গুলো কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ম্যাথ জেনারেলি তুমি পারো, আগে যদি কখনো তোমার ম্যাথ সলভ করা হয়ে থাকে তাহলে ম্যাথটা ভুল হয় না, ম্যাথ তুমি মোটামুটি পারো। এরপরে আসে হচ্ছে ইংলিশ নিয়ে কথা বলাই। ইংলিশ আসলে কি ধরনের ইংলিশ আসে, আমি বলেছিলাম যে বুটেক্সে, তারপর রুয়েটে, তারপর এমআইএসটিতে এগুলোতে 20 মার্কের ইংলিশ আসে। এই ইংলিশ গুলা খুবই বেসিক ইংলিশ, খেয়াল করো এই ইংলিশ গুলা খুবই বেসিক ইংলিশ। এখন এই ইংলিশ নিয়ে তোমার খুব বেশি পেইন খাওয়ার দরকার নেই, কারণ একটা জিনিস মাথায় রাখবা, আবারও বলতেছি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা কিন্তু মেইন টার্গেট করে বুয়েটের প্রিপারেশনে। এখন যেহেতু বুয়েটের প্রিপারেশনে টার্গেট করে, বুয়েটে যেহেতু ইংলিশ নাই, ইংলিশকে আলাদাভাবে কেউই গুরুত্ব দেয় না। এবার এখানে যে ইংলিশ গুলো আছে এগুলো বেসিক ইংলিশ, এই ইংলিশ গুলো নিয়ে কেউ যেহেতু গুরুত্ব দেয় না এখানে সবাই এভারেজ মার্ক পায়। 20 মার্কের ভিতরে দেখা যাচ্ছে যে 6-10 মার্ক সবাই পাচ্ছে। কেউ যদি ইংলিশে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের হয় সে দেখা যাচ্ছে আরো ভালো করছে এবং সে টপ পজিশনে যাওয়ার জন্য ওই মার্কটা ক্যারি করতেছে। তো তোমার এটা নিয়ে খুব বেশি প্যানিক করার দরকার নেই, কিন্তু তুমি একটা কাজ করতে পারো, আমি ওই যে আবার বলবো একই কথা যে পরীক্ষার আগে তুমি যদি ওই ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখে যাও তাহলে সিমিলার টাইপের প্রশ্ন তুমি পারবা। তুমি পরীক্ষার আগের দিন বা আগের 2-1 দিনের ভিতরে 4-5 ঘন্টা টানা এমআইএসটি কোশ্চেন ব্যাংকের ইংলিশ গুলো সলভ করো, বসে বসে সলভ করো, দেখবো পরীক্ষার হলে অনেক কিছু হুবহু কমন পেয়ে গেছো, অনেক কিছুই যেগুলো আসছে সেগুলো তুমি পারতেছো। তাহলে কি হবে, তোমার এই জিনিসগুলো খুব ভালোভাবে মেনটেন হবে এবং পরীক্ষার হলে যে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবা, মোটামুটি পারবা। ওকে, এরপরে আসো এক্সাম হলে টাইম মেনটেন নিয়ে আমরা একটু আলোচনা করি। যেহেতু তোমার পরীক্ষা সামনে, পরীক্ষার জন্য এক এক ইউনিভার্সিটি পরীক্ষার টাইম মেনটেনের ব্যাপার এক এক রকম ভাবে কাজ করে, এবং তোমার একটা প্রি প্ল্যান থাকা উচিত যে পরীক্ষার হলে যে তুমি কোনটা কিভাবে 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 করবা। এবার এই যে প্রি প্ল্যান থাকা উচিত এই টাইম মেনটেনের ব্যাপারটাতে, এটা তুমি যদি মনে করো যে পরীক্ষার হলে যে তুমি ঠিক করবা, এটা কিন্তু হয় না, এটাতে কি হয় তোমার এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য আগে থেকে যদি বলি, খেয়াল করো এখানে ম্যাথ যেহেতু সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে এবং কোশ্চেনও 16টা, তুমি মোটামুটি টার্গেট রাখবা ম্যাথে 1 ঘন্টা দেওয়ার, 1 ঘন্টা ম্যাথে দেওয়ার টার্গেট রাখবা। এবং দেখো ফিজিক্সে 12টা কোশ্চেন, এখানেও প্রায় 60 মার্ক, এটা তো মোটামুটি তোমার 50 মিনিট থেকে 1 ঘন্টা তুমি কিসে দিবা, ফিজিক্সে দিবা। এবার কেমিস্ট্রিতে দেখো অনলি 40 মার্ক এবং কোশ্চেনও কম, এইটা তোমার টার্গেট থাকতে হবে 40-50 মিনিটের ভিতরে বা তারও কম সময়ে 30-40 মিনিটের ভিতরে শেষ করার। মোটামুটি ইংলিশে তুমি অনলি
15 থেকে 20 মিনিট দিবা, 15 থেকে 20 মিনিটে তুমি ইংলিশ গুলা বুঝে ফেলতে পারবা কি কি আসতেছে। এই যে একটা টাইম মেনটেনের যে ব্যাপারটা, এইটা তুমি মেনটেন করে এমএসটি পরীক্ষাটা দিতে পারো, আমার মনে হয় এতে তোমার পরীক্ষার হলে কোনো কিছু গুলিয়ে যাবে না। এরপর দেখো এক্সাম হলে একটা টিপস তুমি খুব ভালোভাবে মাথায় রাখতে পারো, যে যেই সিরিয়ালে কোয়েশ্চেন দেওয়া আছে ওই সিরিয়ালেই তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, নট নেসেসারি। মাথায় রাখবা যেই সিরিয়ালে তোমাকে কোয়েশ্চেন দেওয়া আছে ওই সিরিয়ালেই তোমাকে সলভ করতে হবে, এটা নট নেসেসারি। তুমি কি করবা, তোমার যে স্ট্রেংথ ওইটা আগে আইডেন্টিফাই করবা। ধরো তুমি ফিজিক্স সবচেয়ে ভালো পারো বা কেমিস্ট্রি সবচেয়ে ভালো পারো কিংবা ম্যাথ সবচেয়ে ভালো পারো, যেটা তুমি ভালো পারো সবসময় ওইটা দিয়ে শুরু করো। এখন হয় কি, তুমি যেটা ভালো পারো পরীক্ষার হলে যে সবসময় ওটা তোমার সবকিছু কমন নাও আসতে পারে, তাহলে কি করতে হবে, 1-2 মিনিটে তোমার কোশ্চেনটাকে সুন্দর করে চোখ বুলিয়ে দেখে নিতে হবে যে কি কি টাইপের কোশ্চেন আসছে, এগুলাতে আমার সবচেয়ে বেশি কমন আছে কোনটাতে। ধরো তোমার ফিজিক্সে কমন আছে, তাহলে তুমি শুরু করো ফিজিক্স দিয়ে। ধরো তোমার কেমিস্ট্রিতে কমন আছে, তুমি শুরু করো কেমিস্ট্রি দিয়ে। হে হ্যালো, ভিডিও রেকর্ড করতে করতে কারেন্ট চলে গেছে, তো ভিডিওটা শেষ করতে পারলাম না। আরও কয়েকটা ব্যাপার আবার বলার ইচ্ছা ছিল, মোটামুটি আমি যেগুলো বলছি এগুলো যদি মাথায় রাখো তাহলে আমার মনে হয় তুমি এমআইএসটির পরীক্ষাতে ভালো করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।